প্রাণঘাতী হামলার শিকার হলেন অনিপুর জিপির সভাপতি রহুল আমিন। এই নিয়ে রাতাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে রহুলের ছোট ভাই মামুন রশিদ খান জানান, আতাউর রহমান ওরফে আতাই মিয়া ও আব্দুল হান্নানকে সঙ্গে নিয়ে শোক রাতে আনিপুর সমবায় সমিতির সদস্য পরিমল রায়ের ঘরে গিয়েছিলেন রহুল। কিছুক্ষণ পর ব্যক্তিগত কাজে আতাউর রহমানকে সেখান থেকে বের হয়ে আসতে হয়। তার ফিরে না আসা পর্যন্ত একা একা বাড়ি না ফিরতে সতর্ক করে বেরিয়ে যান আতাই মিয়া। কিছুক্ষণ অপেক্ষার পর আতাই মিয়ার দেরি হচ্ছে দেখে রাত 10:30 নাগাদ রহুল আমিন একা একাই বাড়ি ফিরছিলেন। আনিপুর আসার পর হঠাৎ তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে রহুলের ওপর প্রাণঘাতী আক্রমণ চালায়। মাথা, বুক ও পিঠে মারাত্মক জখম হয় তার। এ সময় আতাই মিয়া এসে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পালিয়ে যান দুষ্কৃতীরা। মুহূর্তেই ঘটনা চাউর হতে ছুটে আসে মামুন রশিদ সহ স্থানীয়রা। সশস্ত্র বাহিনী নিয়ে ছুটে আসেন রাতাবাড়ি রামকৃষ্ণনগর পুলিশ প্রশাসন। আহত রহুল আমিনকে উদ্ধার করে চারগোলা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে সেখান থেকে প্রথমে হাইলাকান্দি ও পরে শিলচর মেডিকেলে নিয়ে যাওয়া হয় আহত রহুল মিয়াকে। করিমগঞ্জ জেলার রাতাবাড়ি সমষ্টির দুর্লভচড়া উন্নয়ন কোর্টের অন্তর্গত আনিপুর জিপির সভাপতি রহুল আমিনকে আনিপুর পাঁচডালি ইএনডিতে আনুমানিক রাত 10:15 হবে এখানে ধারালো অস্ত্র দিয়ে ওনাকে আক্রমণ করা হয় এবং রক্তাক্ত অবস্থায় রাস্তাতে লুটে পুটে খাচ্ছিলেন। সেই সময়ে জনতার আওয়াজ পেয়ে আমরা সেখানে গিয়ে ওনাকে উদ্ধার করে রাতাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, চোরগুলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনার পর এখান থেকে হাইলাকান্দি রেফার করে, হাইলাকান্দি থেকে আবার নারাকে শিলচরে রেফার করে অবস্থা গুরুতর দেখে। তাই আমি এখানে ওনাকে আক্রমণ যারা করেছে উনি চিনাক্ত করতে পেরেছেন, উনি কালকে কিছুটা বলেছেন, তো এখানে কিছুটা আনিপুর জিপিরই ওয়ার্ড মেম্বাররা ওনাকে আক্রমণ করেছে, তিন চারজন ওয়ার্ড মেম্বার ওই তিন চারজনকে চিহ্নিত করতে পেরেছেন। এর মধ্যে উল্লাসনগর ওয়ার্ড মেম্বার আনিফুদ্দিন আর শান্তিশালের ওয়ার্ড মেম্বারের প্রতিনিধি সাদউদ্দিন, বিলবাড়ি ওয়ার্ড মেম্বারের প্রতিনিধি মঞ্জুর হোসেন, ওনাদেরকে চিহ্নিত করতে পেরেছেন। ওনারা ধারালো অস্ত্র দিয়ে ওনার মাথায় এবং বুকে আঘাত করে, ওনারা মানুষ যখন জমে যায় তখন ওনারা পালিয়ে যান এবং রক্তাক্ত অবস্থায় আনিপুর জিপি সভাপতিকে আমরা উদ্ধার করে নিয়ে আসি এবং এখনই রাতাবাড়ি থানায় আসলাম। উনি শিলচরে আছেন, আমি ওনার ছোটো ভাই রাতাবাড়িতে থানাতে আসলাম এফআইআর দাখিল করার জন্য। এখনই এফআইআর দাখিল করলাম ওনাদের বিরুদ্ধে। এফআইআর কপি না আপনারা থানা থেকে কালেকশন করতে পারবেন, ওনারা নিজেই লিখেছেন, তাই আপনারা থানার থেকে কালেকশন করতে পারবেন। ওনার স্বাস্থ্যের অবস্থা বর্তমান কি? ওনার স্বাস্থ্যের অবস্থা বর্তমান খবর নিয়েছে কিছুটা ভালো, কালকে রাত্রে অবধি ওনার সেন্স ছিল না, সংকটজনক অবস্থা ছিল। এখন ওনার মাথায় যে আঘাত হয়ে লেগেছে ওনার এমআরআই চলছে, বর্তমানে উনি কিছু কথাটা বলতে পারছেন। তাই আমি রাতাবাড়ির সমষ্টির সম্মানিত জনসাধারণ, রাতাবাড়ি সমষ্টির সম্মানিত বিধায়ক, করিমগঞ্জ পুলিশ প্রশাসন, রাতাবাড়ি পুলিশ প্রশাসন সবার দৃষ্টি আকর্ষণ করছি যাতে সুন্দর একটি সুষ্ঠু বিচার যাতে আনিপুর জিপি সভাপতি পায় এবং সমাজে একটি মেসেজ যায় এরকম জনপ্রতিনিধির উপর যাতে এ ধরনের আক্রমণ করতে দুষ্কৃতীরা ভয় পায়, এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি যেন ওদের বিরুদ্ধে নেওয়া হয় সেই কামনা আমি করছি। অন্যদিকে জিপির গ্রুপ সদস্যদের বক্তব্য থেকে উঠে আসে সম্পূর্ণ ভিন্ন মত। আমার আনিপুর জিপি 4 নম্বর ওয়ার্ডের মেম্বারের প্রতিনিধি, আমার সঙ্গে আমার 8 মেম্বার আসুন এখানে। গতকাল রাত্রে আনিপুর জিপি সভাপতি রুহুল আমিনের উপর যে হামলাটা হয়েছিল তার উচ্চ তদন্তর দাবি আমরা চাইলাম, আমরা বড়ির থেকে। তৎসঙ্গে আমি আরও এক কিছু স্পষ্টীকরণ এখানে সংবাদ মাধ্যমে, হামলাটা আনিপুরে আনিপুর বাজারে হয়েছিল আর স্পষ্টীকরণটা আমরা আনিপুর জিপির জনসাধারণের আপনার মাধ্যমে দিতাম চাইলাম আমরা, যে কিছু ফেসবুক মহল থাকি আর সোশ্যাল মিডিয়া পাই বন্ধু বান্ধবের পক্ষ থেকে আমরা খবর পাইছি যে আমরা 4 জন মেম্বারের নাম ওই হামলাতে জড়িত। ওই হানিফ 8 নম্বর ওয়ার্ডের মেম্বার হানিফ আর 7 নম্বর ওয়ার্ডের মেম্বার ওই মঞ্জু, তারপর 5 নম্বর ওয়ার্ডের মেম্বার সাদই, এই 3 জনের নাম জড়িত আমরা পাইছি, মানে ফেসবুক মহলে আর বন্ধু বান্ধবের ফোন মারফতে আমরা পাইছি। তা আমরা স্পষ্টীকরণটা দিলাম চাইলাম যে আমরা গত কয়েকদিন ধরিয়া প্রেসিডেন্টের
প্রতি আমরা নো কনফিডেন্স অনাস্থা আনতাম চাইলাম। তারপরে আমরা এটা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম কতদিন ধরে, আর কালকে আমরা নিশ্চিত হয়েছি যে আগামী কালকে আমরা এই অনাস্থাটা আমরা পেশ করব আমার জিপি সেক্রেটারির কাছে। সম্মুখে আমরা বিপন্ন হয়ে পড়েছি, আমাদের জনসাধারণের সামনে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে যে আপনাদের প্রেসিডেন্টকে এভাবে এভাবে মেরে ফেলা হচ্ছে মেম্বারের দ্বারা আপনাদের প্রেসিডেন্টকে মারা হচ্ছে। পাবলিক এতো ফেসবুক মহলে যদি হয় তাহলে পাবলিকে বুঝাবে, পাবলিককে সান্ত্বনা দেওয়ার জন্য, পাবলিককে বোঝানোর জন্য আমরা এই প্রেস মিটটা করছি যে আমাদের কোনো হাত নেই এটাতে। তাই এই আত্মসাত কথা যাতে আমরা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করায় আজকে আমরা রে এ ষড়যন্ত্র লিপ্ত করিয়া আমরা রাতে এর বিতাড়িত করার জন্য সরিয়া থাকার জন্য তারা চেষ্টা করে। তাই আমরা মিডিয়ার পক্ষ থেকে আমরা জনসাধারণ হয়ে আমরা লগে যাতে সহযোগিতা হরুক আমরা আগে দিয়া যেতে যাইতে পারি এই বলিয়া আমার বক্তব্য শেষ। রশিদ আহমেদের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।